আমার নাম তুলিকা চ্যাটার্জি, আমি কলকাতা দমদম থেকে এসেছি। অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কিছু বলতে হয়। 2015 আমার একটা ক্যান্সার ধরা পড়ে গলায়। তার আগে আমি একটু জাস্ট ট্রাই করতাম গান, বাট ক্যান্সার গলায় হওয়াতে ওই গান ব্যাপারটাই পুরো চলে যায়। অ্যান্ড সেই জন্যে সেই মানে যাতে আমি ডিপ্রেশনে না চলে যেতে পারি, সেই জন্যে হয়তো একটা ওয়ে আউটের জন্যে একটা ট্রাই করেছিলাম যে আমি পেন্টিং যদি একটুখানি কিছু করতে পারি। এমনি তো নেচার, আমি ভীষণ নেচার ভালোবাসি, আমার যা বক্স আছে সবই নেচার নিয়েই, আমি ওটা নিয়েই বেশি কমফোর্টেবল। তা ওই ক্যান্সারের পর থেকেই মনে হচ্ছিলো যে এটা নিয়েই করি, কারণ গানটা তো চলেই গেছে, তো কিছু একটা নিয়ে তো থাকতেই হবে। সো এটা নিয়েই আমি আরম্ভ করেছি। আমার কোনো, আই এম নট টেকনিক্যালি সাউন্ড, আমি কোনো জায়গায় শিখিনি, পুরোটাই সেলফ টট। আমি ইউটিউব দেখে বা বড় বড় যারা ববরস অ্যান্ড অল, আমি বলাটা খুবই ইয়ে, কারণ এনারা লিজেন্ড, তাদেরটাই দেখে দেখে কিছু একটা চেষ্টা করি আর কি। না, আমি অ্যাকচুয়ালি অ্যাক্রিলিকেই বেশি কমফোর্টেবল। কখনো কখনো তো বোর্ডম এসে যায়, তখন মাঝে মাঝে একটু স্কেচ করি। এই আমি কালার উইংসের অফলাইন অনলাইনে একটা এক্সিবিশন করেছিলাম, আর 2021 আমি 22 আমি করতে পারিনি, কারণ একটু প্রবলেম ছিল। আর এইবারটা যখন আরম্ভ করেছে ওনারা, যখনই নোটিফিকেশন পেয়েছি, আমি আর অপশনটি মানে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট, আই জাস্ট গ্র্যাবড ইট কালার উইংস থেকে। এই প্ল্যাটফর্মটা আমার ভীষণ দরকার ছিল, কেন এখানে এসে মানে এই অফলাইনে যে এত ভ্যারাইটিস দেখতে পারবো এটা আমি ভাবতেও পারিনি। ডিজিটাল পেন্টিং থেকে আরম্ভ করে মিক্সড মিডিয়ার এত এত জিনিস রয়েছে এখানে, মানে আই এম রিয়েলি মানে গ্রেটফুল টু কালার উইংস যে তা এই অপরচুনিটিটা আমি পেয়েছি। থ্যাংক ইউ।